দর্শক ঈদ মোবারক। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই উৎসব। সেই আনন্দ উৎসবে আর একটু বাড়তি মাত্রা দিতে আমি শ্রাবণ আপনাদের সবাইকে ওয়েলকাম করছি এশিয়ান টেলিভিশনের ঈদ স্পেশাল কুকিং শো সেলিব্রিটি কুকিং। আমি চলে এসেছি দ্য মেরিমেন্ট রেস্টুরেন্টে, যেখানে শেফ মামুন আমাদেরকে করে দেখাবেন মজাদার একটি রেসিপি। আসছেন শেফ মামুন, ঈদ মোবারক। ঈদ মোবারক। কেমন আছেন? জি ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ আমি ভালো আছি। আর একটা মজার রেসিপি শিখবো, মানুষকে তো খাওয়াবো ঈদের সময়, সো আমি খুব এক্সাইটেড। আজকে কোন রেসিপিটা আপনি আমাদেরকে শেয়ার করবেন? আজকে আমি দেখাবো বিফ র‍্যাপ মার্জল ডেটস। বিফ র‍্যাপ মার্জল ডেটস, সেটা বুঝতেই পারছি যে কোরবানির ঈদ বিফ তো প্রতিটি বাসায় থাকে, সেই সাথে হচ্ছে ডেটস তো খেজুর, দেন র‍্যাপ মার্জল ডেটস। ওকে, খুবই মজাদার একটা নাম, আই থিঙ্ক খেতেও অনেক মজা হবে। তো কি কি লাগছে এই রেসিপিটি তৈরি করতে? বিফ বনলেস, ওকে, বাটার, ব্ল্যাক পেপার, পারমিজান চিজ, কাজুন স্পাইস, হানি, গার্লিক জিঞ্জার পেস্ট, লেমন জুস, গার্লিক, বাটার, সল্ট, মাস্টার্ড অ্যান্ড মার্জল ডেটস। যেহেতু নামের মধ্যেই আছে বিফ র‍্যাপ মার্জল ডেটস, তো খেজুরটার নাম হচ্ছে মাজুর, রাইট? এবং এটা খাবারটা কোন এলাকার খাবার? এটা হচ্ছে আরাবিয়ান কুইজিন। আরাবিয়ান কুইজিন। ওকে, আজকে তো আরাবিয়ান একটা কুইজিন আমরা আমাদের দর্শকদের সাথে শেয়ার করব। কিন্তু এত মজাদার একটা রেসিপি, এত চমৎকার একটা রেসিপি করার আগে শুধু আমি আর আপনি খেলে তো হবে না, অবশ্যই একজন সেলিব্রিটিকে দরকার। প্রিয় দর্শক, এবার আমি আমন্ত্রণ জানাচ্ছি এমন একজন সেলিব্রিটিকে, যিনি শুধু আমার না, আমাদের সবার প্রিয় অভিনেত্রী তানভীর সুইটি। সুইটি আপু, ঈদ মোবারক। কেমন আছেন? ভালো। তুমি কেমন আছো? আপু আমি অনেক ভালো আছি, আর আমি রান্না করতে এবং খাওয়াতে খুব পছন্দ করি। আমারও তো, আমি রান্না করতে এবং খাওয়াতে খুব পছন্দ। সো আজকে আপনার জন্য খুবই স্পেশাল একটি রেসিপি, কিন্তু রেসিপিটার নাম খুবই কঠিন। কঠিন একদম, বিফ র‍্যাপড মার্জল ডেট। ওকে, তাহলে আমরা শুরু করে দেই মামুন ভাই। অবশ্যই আপু, আপনিও তো পছন্দ করেন রান্না করতে, শুনে খুব ভালো লাগলো। রান্না করতে পছন্দ করি, ভীষণ পছন্দ করি। আমরা বিফটা কেটে নেব। আচ্ছা, বিফটা কেটে ফেলছে, আর কোরবানি ঈদে তো বিফ প্রত্যেকটি বাসায় থাকে, তো খুব সহজে এটা করা যাবে। ডিফারেন্ট হলে হয় কি, প্রতিদিন ধরে একই রকম রান্না আমরা খাই, একটু ডিফারেন্ট হলে মজা হয়। হ্যাঁ, বিফটা স্লাইস করে নিতে হবে পাতলা করে। ওকে, যদি টেন্ডার লাগে তাহলে ভালো হয়। শিওর, আমরা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে শিখবো, একটু হেল্প করতে পারি, তাই না? বিটটা মেনশন করতে হবে। জাস্ট স্ল্যাশ করে দিলাম। কি দিয়ে করব আমরা? মেনশন জাস্ট সিম্পল থেকে সল্ট, সল্ট, ব্ল্যাক পেপার, ব্ল্যাক পেপার, একটু কাজু স্পাইস। ওকে, কাজু স্পাইস, আরাবিয়ান কি স্পাইস। আচ্ছা, যেটা মনে হয় আমরা আমাদের সুপার শপগুলোতে পাবো। এগুলো কি পাওয়া যায়? হ্যাঁ পাওয়া যায়। অনেক মজা হবে, রাইট? দেন বিফটা ম্যারিনেশন করে নিতে হবে। হ্যাঁ, ম্যারিনেশন করে একটু রেখে দিলে ভালো, বাট ইনস্ট্যান্টলি কুক করা যায় যদি বিফটা না লাগে। আচ্ছা, মানে রেখে দিলে হয় কি, টেস্টটা একটু বেশি ভালো ভালো হয়, রাইট? দেন আমরা ভিতর থেকে খেজুরের শিকটা বের করে নেব। আচ্ছা, বলা চলে মরিয়ম খেজুরের পরেই বেস্ট। আচ্ছা, ভিতরে আমরা দেবো পারমিজান চিজ। চিজ ইউজ করে, আমরা ইউজ করবো। আচ্ছা,
এখানে ফার্মেজান চিজ ইউজ করা যাবে এবং সিগা ব্লু চিজ ইউজ করা যাবে ব্লু চিজটা আমাদের দেশে অনেকে পছন্দ করে না ওকে এটা গার্লিক ওকে দেন গার্লিক দেব তারপর এবার র‍্যাপটা করব না ওকে ইজি আচ্ছা জাস্ট দুটো ফোল্ড করে নিব ওকে হচ্ছে তো ঠিক দিয়ে কেটে দেব নালে তো বের হয়ে যাবে সুটি আপু ঈদে তো বাসায় রান্না করা হয় নাকি সব সময়ই করেন সব সময়ই করেন না মানে বাসায় যখনই থাকি হ্যাঁ হ্যাঁ সবচেয়ে মজার কোনটা মানে সবাই যেটা মানে বলে খুব মজা হাঁসের মাংস ওয়াও শুটকি আমি আসলে বাঙালি রান্না পছন্দ করি ওকে খেতেও পছন্দ আমি তো আমার শুনে কিন্তু জিভে পানি চলে আসছে শুটকি আর হাঁসের মাংস এটা কিন্তু আমি গরুর মাংস ভালো রান্না করি সবই মোটামুটি ভালো দেখতে হবে যে আপনার হাতে না দেখতে হবে আপনার হাতে তিল আছে কিনা আমার মা বলে যার হাতে তিল থাকে তার রান্না খুব মজা হয় তিল নেই আগে মানে হয়ে গেছে না আপনি বলেন না জাস্ট কেটে নেব একটা হুম হুম দেখতে সুন্দর লাগবে তাহলে তাই না মামুন ভাই ছোটবেলায় মানে বলতে ভুলে গেছি বলতো না পায়ে তিল থাকলে বিদেশে ওকে কুকিং এর ফার্স্ট পার্ট হচ্ছে আমরা চুলাটা জ্বালিয়ে নিব বাটার এবং অলিভ অয়েল দিয়ে দিয়ে করে দেবে আচ্ছা বাটার দিয়ে অলিভ অয়েল অলিভ অয়েল দিলে মনে হয় বেশি ভালো হতো না অনেক সময় হয় না বাটারটা দিলে অন্য একটা স্মেল আসে রাইট ইভেন দো আমি সবসময় হেলথ নিয়ে খুব কনসিয়াস থাকি তো দ্যাটস ওয়াই ইভেন আমি বিফের যে কোনো একটা রেসিপি করার সময় আমি দর্শকদেরকে বলতে চাই দর্শক বিফের যে কোনো রেসিপি করার সময় আমরা জানি যে বিফ হচ্ছে রেড মিট সো সেটাকে যদি আমরা একটু গরম পানি দিয়ে সেদ্ধ করে পানিটা ফেলে দিয়ে রান্না করি তাহলে কিন্তু ফ্যাটি পোর্শন অনেকটাই কমে যাবে আমি জানি আপু আপনি তো না না আমি মানে ওটা ফেলে দেই মানে যে এইটা বের হয় হ্যাঁ হ্যাঁ তেলটা তারপরে রান্নাটা ভেরি গুড এটাতে অনেকটা আমাদের জন্য মানে ভালো হয় স্বাস্থ্যের জন্য বাটারটা বের হয়ে গেলে হ্যাঁ দেন গার্লিক অ্যাড করব গার্লিকটা অ্যাড করবেন দেখেছো কি সুন্দর একটা হ্যাঁ গার্লিক অ্যাড করার পরে দেন আমরা বিফগুলো দিয়ে দেব বিফগুলো দিয়ে দিবেন বিফ দিয়ে মানে কুক করব কতক্ষণ জাস্ট বাঙালি তো একটু অ্যাড করা হচ্ছে বাট এটা কিন্তু আসলে একটা ডিফারেন্ট একটা রেসিপি এটা আমি বাসায় অবশ্যই ট্রাই করব খুব ইজি একটা ডিশ সো মামুন ভাই এটা হতে হতে আমি ছোট একটা ব্রেক নিয়ে ফেলি দর্শক আপনারা দেখছিলেন সেলিব্রিটি কুক নিচ্ছি ছোট্ট একটা বিরতি ফিরে আসবো একটু পরে আমাদের সাথে ছিলেন আশা করবো সাথেই থাকবেন দর্শক আরও একবার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সেলিব্রিটি কুকে আমি শ্রাবণ্য আছি এবং আমার সাথে শেফ মামুন তো আছেন আরও আছেন আমাদের প্রিয় অভিনেত্রী সুইটি আপু রান্নার তো অনেক কিছু শুনলাম আপনার কাছে কিন্তু আমরা যেটা মিস করি আপনাকে পর্দায় আপনাকে মিস করি আপনি এখন আর আগের মতো আমাদের অনেক অনেক কাজ উপহার দেন না খুব কম কাজ করেন মানে অনেকে জিজ্ঞেস করে যে আমাদের কেন দেখে না আমরা তো এত নাটক করেছি আগে মানে এবং এখন তো শুধু ঢাকায় নাটক হয় আগে কিন্তু আমরা প্রত্যেকটা গ্রামে গ্রামে যে নাটক করেছি তো ওই জায়গা থেকে আমরা হয়তো একটু কম করি ভালো স্ক্রিপ্ট আসলে আমরা করি আর নতুন যারা আসছে তারাও তো করবে সবাই মিলেছিলেই আসলে কাজ করছে কিন্তু হ্যাঁ আরেকটা জিনিস যেটা আমাদের দর্শক এখন মনে হয় নাটক কম দেয় কেন যেন আমার মনে হয় এটা কারণ কি মনে হয় আপনার কাছে যে কেন অনেক নাটক হচ্ছে অনেক টিভি চ্যানেলে চলছে বাট দর্শক কমে যাচ্ছে প্রথমত দর্শক কমে যাচ্ছে হয়তো
আমাদের বাইরের চ্যানেলগুলোর উপর আমরা বেশি নির্ভর হয়ে ফ্যাসিনেটেড হয়ে যাচ্ছি এবং একটা নাটকের মধ্যে যে বিরতিটা এত বিজ্ঞাপন দেয় অঞ্চলে এমন গ্রামে গেছি হয়তো চার পাঁচটা বাড়িতে টিভি আছে তারপরে চোখ দেখলে চিনে আর এখন মানুষের হাতে রিমোট আছে আমার পছন্দ হলো না কোনো চ্যানেলে চেঞ্জ করে দিল আমি দেখতে পাচ্ছি যে আপনার র‍্যাপ কিন্তু অনেকটা হয়ে গেছে সস্তা তৈরি করবেন আমি বাটিটা আপনাকে দিচ্ছি হানি মাস্টার্ড সস যেটা আমরা অনেক কিছুতে ইউজ করতে পারি তাই না হানি দেব হ্যাঁ এটা ফ্লেভারটা অন্যরকম অল্প একটু চিলি কাশ জাস্ট ফর স্পাইস ওকে আচ্ছা আমি সালাদ খুব পছন্দ করি আচ্ছা সেটা আমাদের পক্ষে কখনই সম্ভব না হ্যাঁ তাহলে কালারফুল হবে দেখতেও ভালো ভালো লাগবে দেখ মানে রান্না ভালো হয় কিন্তু ওর সাথে যদি তুমি ডেকোরেশনটা ভালো না হয় সুন্দর করে দাও রাইট পরে তো ওই যে আমাদের বিখ্যাত সেই ডায়লগটার মতোই যে আমরা প্রথমে দর্শনদারি তারপর হচ্ছে গুণবিচারি চাইলে লেটুস ইউজ করতে পারো হ্যাঁ আমি এখানে ফ্লেভারের জন্য একটু পাসলি দেব ওকে এতটুকু হেল্প করতে পেরে আমরা খুশি মজার একটা রান্না হ্যাঁ দেন আমরা সালাদটা ম্যানেজ করব আচ্ছা যেহেতু আমাদের এখানে হানি মাস্টার ড্রেসিং যাচ্ছে হুম হুম তো আমি চেষ্টা করব টাচ রাখতে হানি মাস্টার ড্রেসিং এর ওকে লেমন জুস দেব লেমন জুস একটু সল্ট সল্ট তো লাগবে যেটা আপনি তৈরি করলেন এতক্ষণ ধরে সালাদ হয়ে গেল ওকে আচ্ছা আপনি প্লেটিং এ যাওয়ার আগে আমি ছোট একটা ব্রেক নিয়ে ফেলি প্রিয় দর্শক আপনারা দেখছিলেন সেলিব্রিটি কুক যেখানে আমরা খুবই মজাদার ডিফারেন্ট একটা রেসিপি করে দেখাচ্ছিলাম সেই রেসিপিতে ছোট্ট একটা ব্রেক নিচ্ছি ফিরে আসবো একটু পরে আমাদের সাথে ছিলেন আশা করব সাথেই থাকবেন প্রিয় দর্শক আরও একবার সবাইকে ওয়েলকাম করছি সেলিব্রিটি কুকে আমি শ্রাবণ্য আছি এবং যেমনটি বলছিলাম প্রিয় মানুষ সুইটি আপু এবং শেফ মামুন আছেন আমাদের সাথে শেষ প্রায় যে নামটি ছিল সেই নামটি আমি আপনাকে জিজ্ঞেস করবো না আপু মনে আছে কী নাম ছিল রেসিপিতে বিফ র‍্যাপ মাজলস ডেট ওকে আমরা প্লেটিং করব হ্যাঁ ওকে
সব কিছুই আপনার জন্য। আমি গার্নিশের জন্য ক্যারট টিও ইউজ করতেছি। আচ্ছা ওয়াও, কি সুন্দর করে করছে না, এটা দেখলেই তো সবার খেতে ইচ্ছে করবে। সো ঈদের সময় আমরা যে নর্মালি যে ট্রেডিশনাল ডিশগুলো খাই সেগুলোর বাইরে যদি এরকম একটা ডিফারেন্ট একটা ডিশ আমাদের কোনো গেস্টকে দিতে পারি তাহলে কিন্তু গেস্ট অনেক খুশি হবে, তাই না আপু? বারবার আসবে। সালাদটা দিয়ে দেব। হ্যাঁ, সালাদের উপরে আমরা র‍্যাপটা দিব, তাই না? আশা করি অনেকটা লুকেটেড হবে। আপনি র‍্যাপটা দিবেন। ও, কেটে দিচ্ছেন। সুইটি আপু, উনি কাটতে কাটতে আমি আপনাকে একটা জিনিস জানাতে চাই যে আগে যখন আপনাকে আমরা টিভিতে দেখতাম বা আমি যখন জানতে পেরেছি বা পছন্দের একজন মানুষ আপনি আমার হয়েছেন, তখন আমার মনে হতো কি একটা মানুষ এত সুন্দর করে হাসে কিভাবে। খুবই সুন্দর হাসি আপনার, এবং আমি বিশ্বাস করি যে মানুষটা সুন্দর করে হাসে তার হার্ট বা তার ভেতরটা কখনো মানে কুৎসিত হতে পারে না, সে সবসময় একজন খুব ভালো মানুষ, সাদা মনের মানুষ, এরকম আমার কাছে মনে হয়। হ্যাঁ, আমিও এটা শুনেছি, এবং ভালো খারাপ এটা আমি করবই করবো বাসায় এবার ঈদে। সো সুইটি আপু, আপনি আমার বাসায় চলে আসতে পারেন। মামুন ভাই, আপনি কেমন শেখালেন সেটা কিন্তু দেখতে চলে আসতে পারেন। আর তানভীর ভাইকেও বলবো আমি। হ্যাঁ, শিওর। ভিতরে যে খেজুর এবং হচ্ছে গিয়ে নাট এবং ফার্মিজানের যে কম্বিনেশন, সত্যি অসাধারণ। আমার পার্সোনালি খুব ভালো লাগে ডিশটা। আচ্ছা, একটু পাস্তা সব দিয়ে দিব পরে। ওকে, তাহলে আরো সুন্দর লাগবে, দেখতেও সুন্দর লাগবে এবং স্মেলটাও খুব ভালো আসবে। প্লিজ আপু, এটা আপনার জন্য। ওকে, আর আমার জন্য মানেই তো হচ্ছে আমি করছি হচ্ছে আমার সুইটি আপুর জন্য। সুইটি আপু, সো এটা আপনার জন্য এত চমৎকার মজাদার এই ডিশটি যেটা আমরা আজকে করে দেখালাম আমাদের দর্শকদেরকে। শিওর, আচ্ছা টেস্ট করে দেখি না? হ্যাঁ শিওর আপু, আমরা বিফ থেকে একটু করেন। হ্যাঁ, তোমাকে না আপু, আপনি তোমাকে দিয়ে শুরু করি। অনেক মজা, মানে আচ্ছা এটার মধ্যে কিন্তু আমরা সব কিছুই পাচ্ছি। আই থিঙ্ক মামুন ভাই আমার সাথে একমত হবে, এটার মধ্যে প্রোটিন থাকছে, কার্ব থাকছে, ভেজিটেবল থাকছে, মানে সব কিছু আমরা একটা ডিশের মধ্যেই পেয়ে যাচ্ছি যদি কেউ একটু খানিও খায়। আর রাইসের দরকার হবে না, আই থিঙ্ক সো। প্রপার ক্যালোরি সম্পূর্ণ একটা ডিশ। এক্স্যাক্টলি, যেখানে আপনার খেজুর থাকতেছে, পারমেসান চিজ এবং বিফ থাকতেছে, পটল হিসেবে সালাডটা থাকতেছে, মানে সব কিছু থাকছে। ওভারঅল এই একটা ডিশে আপনি নিয়ার অ্যাবাউট 1100 ক্যালোরি পাবেন। সো দেখতে খুব কম মনে হলেও কিন্তু এটা অনেক ক্যালোরিযুক্ত একটা খাবার। দর্শক, আপনারা যদি বাসায় এটি ট্রাই করেন তাহলে অবশ্যই মাথায় রাখবেন যে ছোট্ট এই ডিশটিতে কিন্তু অনেক অনেক ক্যালোরি আছে। সো একটু যদি আমরা রয়ে শুয়ে খাই, পরিমিতি বোধে খাই, তাহলে আই থিঙ্ক আমাদের হেলথের জন্য সেটা ভালো হবে, কি বলেন আপু? অবশ্যই, খুব মজা হয়েছে। হ্যাঁ, প্রিয় দর্শক, এই মজাদার এবং ভিন্ন ধর্মের রেসিপিটি যদি বাসায় ট্রাই করতে চান এবং আপনার গেস্টকে চমকে দিতে চান, তাহলে আপনার জন্য, আপনাদের সুবিধার জন্য পুরো রেসিপিগুলোর মধ্য থেকে ইনগ্রেডিয়েন্টস কী কী থাকছে আরেকবার দেখিয়ে দিতে চাই। খেজুর 3টি, পারমিসান চিজ 10 গ্রাম, মধু 50 গ্রাম, ডিজন মাস্টার্ড 10 গ্রাম, ব্ল্যাক পেপার 3 গ্রাম, বাটার 25 গ্রাম, গরুর মাংস 200 গ্রাম, আনারসের রস 30 ml, লেবুর রস 10 ml, কাজন স্পেস 5 গ্রাম, আদা রসুন বাটা 15 গ্রাম, মিক্সড বাদাম গুঁড়া 50 গ্রাম, আদা 10 গ্রাম। ও, দর্শককে তো ইনগ্রেডিয়েন্টস আবারও দেখিয়ে দিলাম। আর মামুন ভাই, অনেক অনেক থ্যাংকস এত মজাদার একটি ডিশ দেখানোর জন্য। আবারও দেখা হবে আপনার সাথে। আর আপু,
কি বলবো, অনেক ব্যস্ততার মাঝ থেকে আপনি আমাদেরকে সময় দিয়েছেন, এজন্য অনেক অনেক ধন্যবাদ। তোমাকেও ধন্যবাদ, এশিয়া টিভির সব দর্শককে অনেক ধন্যবাদ এবং ঈদের শুভেচ্ছা, ভালো থাকবেন। প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি সেলিব্রিটি কুক থেকে, বাট আমি শ্রাবণ্য কথা দিচ্ছি আগামীকাল আবারও ফিরে আসব, সঙ্গে মামুন ভাই তো থাকছেন, সেই সাথে থাকছেন আপনাদের প্রিয় একজন সেলিব্রিটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও ঈদের অনেক অনেক শুভেচ্ছা।